আচ্ছা ভাবুন তো আগামীকাল সোমবার দিন আপনি সকালে বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল আর সেই টিকিটটি দেখে আপনি মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন যেমন ভাবা তেমন কাজ আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে লাইফটা কেমন বদলে গেল না রাতারাতি কিন্তু লাইফটা বদলে গেল হ্যাঁ ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল তেসরা জুন সোমবার পাঁচ পাঁচটি রাশির জীবনে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম জানাবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল হ্যাঁ তাই আমি বলবো সর্বাগ্রে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে দিন হ্যাঁ তাতে আপনি জানতে পারবেন আপনার প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে যারা এতদিন পর্যন্ত টিকিট কেটে যাচ্ছেন কিন্তু একটুর জন্য মিস হচ্ছে হতাশ হয়ে যাচ্ছেন কেবলমাত্র তারাই একবার হলও জীবনেও রাহু রক্ষা কবচ ধারণ করে দেখুন লাইভ কেমন বদলে যায় আমি খুব দাবি নিয়ে বলছি কারণ যারা যারা রাহু রক্ষা কবচ ধারণ করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি করছে কারণ রাহু রক্ষা কবচ যে আমি তৈরি করি কি না তার বিশাল বড়ো একটা প্রসেস রয়েছে অন্যরা কি করে অন্যরা সঙ্গে সঙ্গেই রাহু রক্ষা কবচ ডেলিভারি করে দেয় দুই তিন দিনের মধ্যে হ্যাঁ কিন্তু আমি দুই তিন দিনের মধ্যে করতে পারি না তার কারণ রয়েছে তার কারণ হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযোগ্যের মাধ্যমে সেই কবচটিকে আগে অ্যাক্টিভেট করতে হয় ইংরেজি থেকে যাকে বলে অ্যাক্টিভেট আর বাংলায় বলে উজ্জীবিত তো সেইটা করার পর আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় যে কারণে আমি আপনাদের কাছ থেকে যারা রাহু রক্ষা নিয়েছেন বা কথা বলেছেন তারা প্রত্যেকেই জানেন আমি আপনাদের কাছ থেকে আপনাদের নাম গোত্র এবং আপনাদের একটা ছবি চাই এটা এই কারণেই চাই যে সেই ছবিটি যেটি পাঠান আপনারা সেটিকে প্রিন্ট আউট করতে হয় প্রিন্ট আউট করে নির্দিষ্ট স্থানে রাখতে হয় স্থানে রেখে তারপর পুজো করতে হয় তারপরই কিন্তু রাহু রক্ষা কবচ আপনার বাড়ির ঠিকানে পৌঁছে যায় বিষয় হচ্ছে অনেকে রয়েছে যারা খুব তাড়াহুড়ো করছে তাড়াহুড়ো যারা করছেন তারা রাহু রক্ষা কবচের জন্য দয়া করে বুকিং করবেন না কারণ আমি কিন্তু তাড়াহুড়ো জিনিস পছন্দ করি না এমনিতে আমি যে কাজগুলো করি খুব ধৈর্য নিয়ে করি এবং তার জন্য সময়ের দরকার অনেকেই পেয়ে যাওয়ার পরে দুম করে পরিধান করে দিচ্ছেন আমি বারবার মানা করা সত্ত্বেও কিন্তু তাই করছেন কারণ দুম করে পরিধান করলে হবে না কারণ সব কিছুরই একটা নিয়ম রয়েছে পরিধানেরও নিয়ম রয়েছে তার নির্দিষ্ট দিন রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে মন্ত্র উচ্চারণ রয়েছে সমস্তটাই আগে জানতে হবে তারপরেই কিন্তু পরিধান করতে হবে আরেকটি বিষয় বলি রাহু রক্ষা কবচের জন্য তো এত কথাই বললাম কিন্তু রাহু রক্ষা কবচ কারা পরিধান করবেন সেটা কিন্তু আমি ডিসাইড করব। অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে রাহুর রক্ষা কবচের প্রয়োজনই হচ্ছে না ব্যক্তিগত জন্মছ যখন আমি বিচার করছি তখন দেখছি অনেকেরই রাহু রক্ষা কবচ বাদ দিয়েও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব কিছু ক্রিয়ার মাধ্যমে তো যাদের ক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু রাহুর রক্ষা কবচ ধারণ করার কোনো প্রয়োজনই নেই সেটা আমি দেখব কারণ আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ করে বলেন যে স্যার রাহুর রক্ষা কবচ নেব। এটা বললে হবে না আগে জন্মছক বিচার করান আগে জন্মছক বিচার করান প্রপার ওয়েতে যদি এগোতে চান তাহলে জন্মছক আগে বিচার করাতে হবে আমি দেখব রাহু রক্ষা হবো যে আপনার প্রয়োজন রয়েছে কি না যদি প্রয়োজন থাকে তখনই দেবো প্রয়োজন না থাকলে আপনারা যতই চান দেবো না এই নিয়ে একটা কাস্টমারের সাথে আমার আর্গুমেন্ট হয়েছে একটা না একাধিকবার নতুন নতুন কাস্টমারের সাথে যে আমি নিতে চাইছি আপনি দেবেন না কেন সমস্যা কী দেখুন আমার সাথে আর্গুমেন্ট করে কোনো লাভ নেই আমি আপনার ভালোর জন্যই বলছি যারা খুব আর্গুমেন্ট করতে চাইছে যারা নিজেকে স্যালেন্ডার করেন না তারা দয়া করে আমার সাথে পরামর্শ করার চেষ্টা করবেন না যারা পুরোপুরিভাবে স্যালেন্ডার করেন নিজেকে যেমন অনেকেই বলে স্যার আমাকে বাঁচান আমাকে বাঁচার পথ দেখিয়ে দেন শুনে বুকটা ভরে যায় শুনে বুকটা ভরে যায় যে এই মানুষটা আমাকে পুরোপুরি স্যালেন্ডার করেছে আমার প্রতি তার জন্য আমি জান লাগিয়ে দিই তার জন্য আমি জান লাগিয়ে দিই আপনারা অনেকেই জানেন যে আমি কি ধরনের কাজ করি এবং কিভাবে করি এবং কি আপনাদের ঘটে জীবনে সমস্ত জানেন আর অনেকে রয়েছে যারা রাহু রক্ষা কবচ ধারণ করার পর প্রাপ্তি ঘটার পর অনেকে আমাকে জানাচ্ছিল না পর্যন্ত তো জানালে কি আমি একটু খুশি হই আমি একটু খুশি হই একটু আমাকে দয়া করে জানাবেন যাদের প্রাপ্তি ঘটছে তারা কিন্তু অবশ্যই একটু জানাবেন যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের সোমবারের কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল দেখুন দিনের কিছু সময় রয়েছে শুভ সময় আবার একটি সময় রয়েছে রাহুকাল যেটিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয় তো আগামীকালে রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হলো সকাল ছটা বত্রিশ থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে তাহলে কোন সময়টি কাজে লাগাবেন সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন আরেকটি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা দুই মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লেগে নিতে পারেন এবার আসুন আমি একে একে পাঁচটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বার এবং রাশি দুটোই কিন্তু ইন জেনারেল আপনি যদি আপনার বিষয়ে জানতে চান তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং নিজের ব্যক্তিগত বাচ্চারটাকে অ্যানালাইসিস করে নিতে পারেন দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ খেয়াল রাখবেন এই রাশি এবং টার্গেট নাম্বার দুটোই কিন্তু যদি আপনি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি বৃষ রাশি জাতক বা জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার নয় এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার সাত এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল তাই আপনি যদি আপনার বিষয়ে জানতে চান এক্স্যাক্টলি তাহলে আপনাদেরকে ইমিডিয়েটলি পরামর্শ করে নিতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল তেসরা জুন সোমবার দিন আপনাদের জীবন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং আট ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ